বিরোধী দলগুলো আন্দোলন করলে তাদের নেতাকর্মীদের যাতে গ্রেফতার করা না হয় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে আওয়ামী লীগের আট বিভাগের দায়িত্বশীল সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে আলোচনা সভায় এ কথা জানান তিনি। বলেন, কিছু মানুষ নানা অজুহাতে পণ্যের মূল্য বৃদ্ধি করছে। বিস্তারিত জানাচ্ছেন ইমরান হোসাইন। আটটি বিভাগের দায়িত্বশীল সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বৈঠক। তিনি তৃণমূলে মানুষের কাছে ক্ষমতা নিতে চেয়েছিলেন। নির্বাচনকে সামনে রেখে দলকে আরো সুসংগঠিত করতে নানা নির্দেশনা দেন দলীয় সভাপতি। বলেন, দেশের মানুষ যখন ভালো থাকে তখনই ষড়যন্ত্র শুরু হয়। যে যখনই এই দেশের মানুষ একটু ভালো থাকে বা ভালো অবস্থায় আসে তখনই যেন চক্রান্ত ষড়যন্ত্রটা শুরু হয়। একটা শ্রেণী সবসময় রয়ে গেছে এই দেশে, যেন এদেশের মানুষের কোনো কল্যাণ হোক এটা চাই না। বিরোধী দলগুলোর আন্দোলনকারীদের কাউকে গ্রেফতার না করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তবে জনগণের ভোগান্তি করলে সরকার সেটি সামাল দেবে বলে জানান সরকার প্রধান। আমি আজকেও নির্দেশ দিয়েছি যে খবরদার কাউকে যেন গ্রেফতার করা না হয়, কোনো ডিস্টার্ব করা না হয়। তারা আন্দোলন করতে চায় করুক, অসুবিধে কী। কিন্তু আমাদের, আমরা যে আন্তরিকতার সাথে চেষ্টা করছি দেশের কাজ করতে, হয়তো দেশের মানুষ তো সেটা জানে, বোঝে। হ্যাঁ, নানা কথা বলবে, অপোজিশন থাকলে তো সুযোগ যখন পাচ্ছে তারা এগুলি কাজে লাগাতে চেষ্টা করবে। কিন্তু তারা যদি এখানে সব বেশি করতে যায় তো এর প্রভাবে তো মানুষের কষ্ট আরও বাড়বে, এটাও তাদের বোঝা উচিত। বিশ্ব পরিস্থিতিতে পণ্যের দাম এত বৃদ্ধি পাওয়ার কথা নয় উল্লেখ করে অসাধু ব্যবসায়ীদের হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। যে সব জিনিসের উপরে এর একটা প্রভাব পড়ছে। আর আমাদের কিছু লোক তো থাকে, মানে প্রয়োজন অপ্রয়োজনীয় খামাখা জিনিসের দাম কিন্তু বাড়ায় দেয় ওই ছুতা ধরে, তো সেটা হচ্ছে কিছু কিছু। হঠাৎ এত দাম তো বাড়ার কথা না প্রত্যেক জিনিসের। ইমরান হোসাইন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।